হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত ত্রিপুরায় অনেকগুলি চাকরির ইন্টারভিউ প্রক্রিয়া প্রসেস চলছে ধীরে ধীরে কিন্তু সবগুলো প্রসেসই শুরু হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ইঞ্জিনিয়ারিং বলো বা ত্রিপুরার শিক্ষা দপ্তরে কিছু চাকরি বলো উচ্চ শিক্ষা দপ্তরের চাকরি বলো ন্যাশনাল লোয়া ইউনিভার্সিটির কিছু চাকরি প্রসেস বলো সবগুলি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হচ্ছে তাহলে আমাদের যে আশা প্রত্যাশা যেটা বিশেষ করে জিআইবিটি গুপডি নিয়ে তাছাড়া স্পেশাল এক্সুটিভ নিয়ে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম নিয়ে বা জেল পুলিশ বা ফায়ার সার্ভিস যেটিই বল আমরা বেকাররা এতদিন যে আশা নিয়ে বসে আছি সে আশার বা অপেক্ষা কিন্তু শেষ হতে চলছে মানে নির্বাচনের প্রক্রিয়াটা কিন্তু শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমাদের নেক্সট যে ইলেকশনের ডেট পূর্ব ত্রিপুরা সে ইলেকশনের ডেট বা নির্বাচন হওয়ার আগে কিন্তু বিভিন্ন দপ্তরের প্রসেসগুলো শুরু হয়ে গেছে নির্বাচনটা শেষ হওয়ার পর মানে আর দুদিন পরে বাকি সব দপ্তরে কিন্তু নির্বাচন প্রক্রিয়া আর এই তোমাদের প্রসেসগুলো শুরু হয়ে যাবে আজকের ভিডিওটা স্পেশালি ত্রিপুরা সরকার বা বর্তমান ত্রিপুরা গ্রামকে থ্যাঙ্কস জন্মবার জন্যে ভিডিওটা শুরু করছি তোমাদের মনে হয় অনেক জানতে পারে যে ধন্যবাদ বা স্থ্যাঙ্স জানিয়ে বা মানে অনুরোধ করে ভিডিওটা শুরু করার কারণ কি দেখো তোমরা যদি এখনো যারা খবর পাওনি পশ্চিমবঙ্গে বর্তমান যে তৃণমূল বর্তমান যে সরকার আছে পশ্চিমবঙ্গে তাদের মানে পিউডে এই এই ধরনের চাকরি হয়েছে প্রায় পঁচিশ হাজার চাকরি পঁচিশ হাজার চাকরি বাদ হয়ে গিয়েছে স্বচ্ছ নিয়োগ নীতি অনুসরণ করেনি বলে পঁচিশ হাজার চাকরি তোমরা কি খবরটা পেয়েছ যারা পাওনি আমাদের নিয়ে চ্যানেলে আমাদের যে স্টাডি জব ত্রিপুরা চ্যানেলে বা আমাদের চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে পুরো স্টেপ বাই স্টেপ ডিসকাস করা আছে কেন পঁচিশ হাজার চাকরি বাদ হয়েছে ঠিক আছে তারপরে আমাদের যে বর্তমান সরকার না প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা ছিল সেই আমলে ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের চাকরি বাদ হয়েছে ত্রিপুরায় আগের যে সরকার ছিল তাহলে বর্তমান সরকার যে চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে বা পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যগুলোতে সেই রাজ্যগুলো কিন্তু এমন অবৈধভাবে চাকরি হয়নি বা বর্তমান সরকার ত্রিপুরা সরকার কিন্তু কোন এবং অবৈধ উপায়ে চাকরি দেয়নি যার জন্য বাদ জানি অর্থাৎ আমরা যদি আগের কমিউনিস্ট সরকার ধরি এখানে দশ হাজার তিনশো তেইশ চাকরি গিয়েছে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল সরকার ধরি সেখানে পঁচিশ হাজার চাকরি গিয়েছে কিন্তু বর্তমান বিজয়ী শাসিত সরকার আমরা কিন্তু এত পরিমাণ চাকরি কোনোখানেই বাদ হয়নি এটা কারণ কারণ হয়তো আমাদের সরকার বর্তমান সরকার স্বচ্ছ নিয়ম নীতির মাধ্যমে চাকরির প্রসেসগুলো জানিয়ে তাই গভর্নমেন্টকে ধন্যবাদ দিনে বিজয় শুরু করছি অ্যাট লিস্ট আমরা যারা পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চাকরি পাবো আমরা চাকরিগুলার গ্যারান্টি আছে চাকরিগুলো অ্যাটলিস্ট বাদ হবে না সরকার স্বচ্ছ নিয়ম নীতির মাধ্যমে চাকরি দেওয়া দিয়েছে কিছু কিছু খবর তো উঠে আসে নিম্নীতি মানা হয়নি কিন্তু তাও নগণ্য এখন কথা হলো টিপিএসসি যদি দেখো টিপিসি তোমরা যদি ইঞ্জিনিয়ারিং যেটা পরীক্ষা পরীক্ষা যে এডমিট কার্ড এডমিট কার্ড দেওয়ার ডেট কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের চব্বিশ চার থেকে চার থেকে টিপিসি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যারা ডিপ্লোমা বা ডিগ্রি যারা ফাইনাল পরীক্ষা দেবে প্রিমিয়ার একদম পাস হওয়ার পর তারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে তাছাড়া বাইশ এপ্রিলের ডেটে একটা মেয়েদের যেটা বেরিয়েছে সেটা বেরিয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ গোফে গ্যাজেটের অর্থাৎ টিপিএসসি তার বিভিন্ন প্রসেস নির্বাচন মানে নির্বাচন পশ্চিম ত্রিপুরা নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে প্রসেস শুরু করে দিয়েছে এবং পূর্ব ত্রিপুরা দুই দিন ভিত্তিতে নির্বাচন হয়ে যাচ্ছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি যে ত্রিপুরা সেখানে টিচিং নন টিচিং পোস্টে যে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ ডেট কিন্তু দিয়ে দিয়েছে মানে আঠারো চারের ডেটে এটা সই করা তাহলে সবগুলা প্রসেস ধীরে ধীরে শুরু হচ্ছে তাহলে আমাদের যে মানে মেইন যে আজকের টপিক জিআইবিটি গ্রুপ এবং স্পেশাল এক্সিকিউটিভ আমাদের প্রসেসটাও শুরু হতে যাচ্ছে এখানে জিআইবিটি অফিশিয়াল ওয়েবসাইটে তো এখনো আমরা কিছু পাইনি তবে আমরা একটা মানে হিন্স বা যদি লজিক্যালি আমরা চিন্তা করি হয়তো নির্বাচন আচরণ বিধি যেটা দুই দিন পরে শেষ হয়ে যাচ্ছে তারপরে যেহেতু অন্যান্য দপ্তরে যেহেতু প্রসেসগুলো শুরু করা যাচ্ছে তারপরে ত্রিপুরাতে নির্বাচন শেষ তাহলে ত্রিপুরার ভিত্তিতে অন্যান্য চাকরির প্রসেস যেরকম শুরু হচ্ছে এরকম জিআরবিটি বা পেশাল ফাইন্যান্স মিনিস্ট্রি প্রিপেয়ার হওয়ার প্রসেস শুরু করবে কারণ নির্বাচনের জন্য বহু কর্মী বহু সরকারি কর্মচারী আছে যারা নির্বাচনের ডিউটিতে আছে বিশেষ করে পশ্চিম ত্রিপুরা পূর্বোত্তর ত্রিপুরা লোকসভা আসনে পশ্চিম ত্রিপুরা যে এরিয়া লোকসভা আসন সেটা নির্বাচন হয়ে গেছে মানে সেখানে যারা যারা ডিউটিতে ছিল তারা সবাই নিজ নিজ দপ্তর আস্তে আস্তে কাজ জয়েন করেছে সেরকম জি আই টি বা স্পেশাল এক্সিকিউটিভ জন্য যারা মানে নির্বাচন করত তারাও নিজস্ব অফিসে আস্তে আস্তে জয়েন করে নিয়েছে তাহলে এখন অফিসের স্টাফ আছে অ্যাভেলেবেল নির্বাচনের জন্য স্টাফের সর্টেজ নেই তাহলে জি তার প্রসেস গুলা যেখানে আটকে ছিল বা আমরা অনেকেই যেটা জানতে পারছি প্রসেস শেষ এখন শুধু মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের মেট লিস্ট প্রিপেয়ার হয়ে গেছে শুধু এটা ডিক্লেয়ার করা হবে যদি নাও হয়ে থাকে জিআইবিটি কিন্তু ধীরে ধীরে এখন তার প্রসেসটা শুরু করে দিবে জাস্ট একটা জিআরবি টুকুলে একটা বুট মিটিং হবে বুট মিটিংও জিআরবি টুকু চাইলেই তো হবে না গভর্নমেন্ট সরকার যখন চাইবে তখনই হবে তাহলে আমাদের দুদিন হাতে সময় আছে আমরা আশা করছি এপ্রিলে তো সম্ভব না মে মাসে থেকে জিআরবিটি তার যে অপরিপূর্ণ বা যেটা পরিপূর্ণতা পাইনি সেই প্রসেসটা শুরু করে দিবে এবং আমরা একটা খুশির খবর খুব শীঘ্রই পেতে চলেছি

অর্থাৎ নভেম্বর দুই হাজার চব্বিশের বুট তার মেয়াদের শেষ সময় আগ পর্যন্ত যেন তেন প্রকরণে সবাই হাতে চাকরির অফার জয়নি অবশ্যই তুলে দেবে তাহলে আমরা ওয়েট করেছি কবে থেকে দুই হাজার কুড়ি থেকে ওয়েট করেছি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশে আমাদের বেশি দিন নেই আমাদের কাছে আর ওয়েট করার তবে অনেকটা অংশ থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি মে মাসে মে মাসে মে মাসে পুরো প্রসেস মেটেজ দিয়ে দেবে কিন্তু সম্ভাবনা খুব কমই কারণ এত বড় এটা প্রসেসটা এত বড় এত সংখ্যক ক্যান্ডিডেট এত সংখ্যক ক্যান্ডিডেট আর চাকরি পাবে তাই হয়তো এটা কোনো রাজনৈতিক এফেক্ট ত্রিপুরাতে নাও হতে পারে সেন্ট্রালে হয়তো এটা নিয়ে কোনো রাজনৈতিক এফেক্ট হতেও পারে মেবি এটা রাজনৈতিক ইস্যু হতেও পারে বা সরকার যারা যারা মেইন যারা সরকারের ভাবমুক্তি আছে মুখ্যমন্ত্রী বলো আমাদের এই বর্তমান লোকসভার যে দাঁড়িয়েছে বা আগের যে লোকসভার এমপি ছিল তারা বলো সদস্য বলো সবাই কিন্তু বর্তমানে ব্যস্ত থাকবে ত্রিপুরা বাদে অন্যান্য স্টেট নির্বাচন হবে সেখানে তো তাদের রোল মডেল হিসেবে সেখানে তাদের ভিজিট করতে হচ্ছে আমাদের ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যাবে ত্রিপুরার যে বর্তমান লোকসভা সাংসদ পদে দাঁড়িয়েছে মানে বিপ্লব কমাদের উনি কিন্তু হরিয়ানাতে বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনের কিন্তু যাবে সেখানে প্রচার করার জন্য তাই মন্ত্রী শ্রম বারাকি বার্কি সদস্যরা হয়তো পার্শ্ববর্তী দার্জবলিতে যাবে তাই তখন এত বড় সিদ্ধান্ত হয়তো ছেড়ে দেওয়া হবে না তাই আমরা জুন মাসে এই সেই চার বা ছয় ছয় তারিখ নির্বাচনিক ফলাফল ঘোষণার দিক সেই দিকটা পর্যন্ত ওয়েট করতে হবে কিন্তু প্রসেস যদি কোনোখানে আটকে থাকে প্রসেস কিন্তু যদি মনে করো মেটলিস্ট প্রসেসে কিছু খাম্পে আছে বা কিছু প্রসেস আটকে আছে সেই প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে পুরোদমে শুরু হয়ে যাবে তার নির্বাচন শেষ লগ্নে এরপর ভাই ভাইরেট যদি মানে স্ট্রংলি প্রিপেয়ার হয়ে থাকেও এটা হয়তো নির্বাচনের ফলাফল ঘোষণা আগে হয়তো সরকার এত বড় স্টেপ নেবে না কিন্তু নিতে পারে কোনো নির্বাচন আকৃবিধি পড়বে না কোনো কিছু পড়বে না হয়তো তারা ব্যস্ত থাকবে বা অন্যান্য স্টেট ইলেকশন নিয়ে তারা অনেকটা ব্যস্ত থাকবে তাই হয়তো তারা সেই পথে এগোবে না কিন্তু এদের পজিটিভ নিউজ কি সরকার চাকরি দেবে মানে কি একদম স্বচ্ছ পদ্ধতিতে চাকরি দেবে একটু ওয়েস্ট বেঙ্গল সরকারের মতো চাকরি দেবে না যে পঁচিশ হাজার চাকরি রাত্রি রাত বাদ হয়ে যাবে এবং ত্রিপুরার প্রিভিয়াস গভর্নমেন্টের মতো চাকরি দেবে না যে দশ হাজার শিক্ষক একদম ডাইরেক্ট বাড়িতে বসে যাবে তার চাকরি থাকবে না লিস্ট পরীক্ষার মাধ্যমে চাকরি দিচ্ছে স্বচ্ছ নির্মিত মাধ্যমে চাকরি দিতে আর যদি নাও হয়ে থাকে আমাদের হাইকোর্ট তো আছে তাই জিআরবি চাকরি পত্র সে ভাই তোমরা এখন তোমাদের খুশির দিন আসতে চলেছে যারা জেআই তে খুব ভালো রেজাল্ট করেছো ইউ আর এ মিনিমাম তোমার হয়তো সিক্সটি প্লাস কাট অফ যেতে পারে এসসি বা ফিফটি ফাইভ বা ফিফটি বা এসটি ফোরটি ফাইভ ফিফটি যারা কাট অফ আছে বা যেতে পারে তোমরা একটা মানে নিশ্চিন্ত মনে থাকো তোমরা একটু নিজেকে পজিটিভ ওয়েতে রাখো হবে কিছুক তো হবে আর যদি নাও হয় আমরা ওই আমাদের কিছু ধর্না আমাদের কিছু যুগসূত্র কিছু দেখা করা যেমন জেআই বিটি গ্রুপসে হয়েছে সব একসাথে গিয়ে দেখা করেছে জানতে চেয়েছে হয়তো এরকম হতে পারে মেবি কিন্তু আমাদের কিছুটা সময় ওয়েট করতেই হবে যেহেতু এখন নির্বাচনে পাক চলছে এখন আমরা আসি নেক্সট পোস্টের যেটা নেক্সট পোস্টে হলো আমাদের স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ চাকরি পড়তে সে ভাই সেম টেনশনে আছে টেনশনে থাকার একটা কারণ হলো এখানে দুই হাজার তেইশ সালে একটা নোটিফিকেশন দুই হাজার তেইশ সালে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে তিরিশ অক্টোবর থেকে ছয় নম্বর পর্যন্ত নতুন করে ফর্ম ফিল চলবে নতুন করে যারা আগের বছর বাইশে ফর্ম ফিল আপ করেনি তারা আবার ফর্ম জমা দিতে পারবে কিন্তু যারা ফর্ম জমা দিয়েছে তারা ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষা দিতে পারেনি অর্থাৎ ইন্টারভিউ দিতে পারেনি তারা কিন্তু যখন চাকরি লিস্ট প্রিপেয়ার হবে বা চাকরিতে হবে তারা কিন্তু তখন সেটা নিয়ে অবজেকশন দেবে কারণ তারা তারা বয়স একুশ হয়ে গেছে তারা ফর্ম ফিল করতে পারেনি ফর্ম নেনি এটা যদি হাইকোর্টে কেস করে তারা কিন্তু গভর্নমেন্ট এখানে ফেসে যাবে কেনই বা তাতে থেকে ফর্ম জমা নেওয়া হয়েছে ফর্ম জমা নেওয়ার পর কেনই বা তাদের ইন্টারভিউ নেওয়া হয়নি একদম নেওয়া হয়নি এটা এখনো আমরা বুঝতে পারছি না এটা কোন পথে চলছে সেটা হয়তো কিছুটা কারাপশন হতেও পারে মেবি নাও হতে পারে কিন্তু ফর্ম যে জমা নেওয়া হয়েছে কিন্তু ইন্টারভিউটা তাদের হওয়ার দরকার ছিল অনেকের কিন্তু হয়নি তার জন্য পেশাল এক্সিকিউটিভটা নিয়ে এখনও কিন্তু আমরা সন্ধি হন যে আইবিটি গ্রুপটি নিয়ে যেমন আমরা কনফিডেন্স যে একটা স্বচ্ছ পদ্ধতিতে চাকরি হবে কিন্তু পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু এখনো আমরা সন্ধি হন এটা স্বচ্ছ নির্মিতিটা কতটুক মানা হবে কারণ ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউতে একশো মার্ক্স ধরা হয়েছে এখন তুমি ইন্টারভিউতে কত পেয়েছো এটা কিভাবে তুমি প্রমাণ করবে তুমি ইন্টারভিউ দিয়েছো ইন্টারভিউ একশো তে তোমার দশটা প্রশ্ন হয়েছে দশটা পেয়েছো তাহলে তুমি একশো তে একশো পাওয়ার কথা তুমি একশো তে কত পাবে তোমাকে যদি তিরিশ দেয় একশো তাই তুমি কিভাবে প্রমাণ করবে যে তুমি একশো তে তিরিশ পেয়েছো মানে একশো তে একশো পাওয়ার কথা তিরিশ পেয়েছে সেটাই সবচেয়ে বড় সমস্যা মানে আমি আমার কাছে যথেষ্ট প্রমাণ নেই যে আমি পরীক্ষা দিই যে আইবিটি গ্রুপ যে একটা প্রমাণ আছে আমি প্রয়োজন ওই মাসি চেক করাতে পারবো অন্য তথ্যাদি চেক করাতে পারবো তারপরে ইন্টারভিউ সম্পর্কে সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি তাই এটা প্রমাণ করা মুশকিল আমি অ্যাকচুয়ালি কত পেয়েছি সেখানে কারেকশন হতে পারে মেবি মেবি বলি হতে পারে না হওয়ার সম্ভাবনা বেশি কারণ বর্তমান সরকার যে সচ্চ নির্দেশ বন্ধ চলছে আর বর্তমান যে সরকার চলছে তারা স্টেটে চালাচ্ছে সরকার তারা কিন্তু এই ধরনের চাকরি দেয়নি যেটা বাতিল হয়ে যাবে যেটা ওয়েস্ট বেঙ্গল আর করার ক্ষেত্রে হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ফ্যামিলি দুটা স্টেটে দেওয়া শিক্ষা দপ্তরে চাকরি পেয়েও চাকরি হারিয়েছে আর পশ্চিমবঙ্গে যেটা হয়েছে বলা হয়েছে তাদের বেতন যারা নিয়েছে দিতে হবে সাথে আবার টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে মানে অনেক খারাপ ঘটনা ঘটেছে তা স্পেশাল এক্সিকিউটিভ চাকরিও যেটা মানে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি শেষ হয়ে যাওয়ার কথা এটা আমরা অনেকটা আশা করেছিলাম যেহেতু ফেব্রুয়ারি মাঝামাঝি শেষ হয়তো চাকরি অফার তাদের দিয়ে দেওয়া হবে চাকরি অফার স্পেশাল এক্সিকিউটিভ বাইবনা পেয়ে যাবে খুশির মেজাজে তারা হয়তো নির্বাচনের ডিউটিও করবে যদিও

একজন স্পেশাল এক্সিকিউটিভ এর চাকরি প্রত্যাশীরা কাটিয়ে নিয়েছে এখন হয়তো তাদেরও খুশির দিন আসতে চলেছে যেহেতু নির্বাচন প্রায় শেষ নির্বাচন শেষ ধরে এই স্পেশাল এক্সিকিউটিভ ছয় বেকার বাইপোটাও চাকরি পেতে চলেছে তবে একটা কোয়েশ্চেন থাকবে সবসময় এখানে কিন্তু ছয় চাকরি ডাইরেক্ট হচ্ছে না এখানে কিন্তু ছয় চাকরি ডাইরেক্ট হবে না এখানে কিন্তু কিছু কনফিউশন কিছু ডাউট থাকবে সব চাকরি হয়তো একসাথে দেওয়া হবে না এবং স্টেপ বাই স্টেপ কিন্তু জয়নিং হতে পারে ছয় হাজার চাকরি কারণ হিউজ ফিনান্সিয়াল তোমার যেটা এফেক্ট হবে স্টেট গভর্নমেন্ট এর কোষাগারে সেটা হয়তো গভর্নমেন্ট এত বড় ফিনান্সিয়াল এফেক্ট নিতে পারবে না স্টেপ বাই স্টেপ নেবে তবে দুই হাজার তেইশ চব্বিশ নয় সরি দুই হাজার চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে ত্রিপুরাতে এত সংখ্যক চাকরি হবে মানে তো মানে এটা অপরিকল্পনীয় দুই হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল শুরু হয়েছে এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে যেটা মার্চ দুই হাজার তেইশ শেষ হবে সরি মার্চ দুই হাজার পঁচিশে শেষ হবে এই ফিনান্সিয়াল ওয়ারে ছয় হাজার পেশালিটি বই চাকরি আর হাজার জিআরবিটি গ্রুপ ডি চাকরি এন হইল সাড়ে আট হাজার এক হাজার পুলিশ কর্মী চাকরি এন হলো সাড়ে নয় হাজার তার জেল পুলিশ ফায়ার সার্ভিস পিআই তারপর চিকিৎসা মানে পঁচিশশো গো চাকরি প্রায় টেন থাউজেন্ড প্লাস চাকরি হবে দুই হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে আমাদের ত্রিপুরা সরকারের আন্ডারে তাই ত্রিপুরা সরকারকে আমার ধন্যবাদ অবশ্যই জানানো দরকার এতগুলা চাকরির প্রসেস আমাদের তেইশ চব্বিশ পঁচিশ ফিনান্সিয়ালে শেষ করবে আমরা আশা করছি এখন আর রাস্তা নেই এখন আমরা যদি বলি চব্বিশ পঁচিশ ফিনান্সিয়ালে জিআই শেষ হবে হাস্যকর হয়ে যাবে কারণ এটা শেষ হয়ে গেছে ভাইরাল মেট্রিস বেরোবে যদি শেষ হবে এটাও হাস্যকর হয়ে যাবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যার ইন্টারভিউ মানে এক্সাম এটা হয়তো জুন জুলাই মাসের দিকে দেবে এটাও এতদিন লাগাবে না এটাও শেষ হবে এই ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ মার্চ দু হাজার ভিতর তারপর তোমরা যদি দেখো টিপিএসসি যে ইন্টারভিউ কম্বাইন ইন্টারভিউ এগুলো শেষের পথে টিপিএসসি ইঞ্জিনিয়ারিং যে তোমাদের মেইন এক্সাম এটাও তোমাদের মে মাসে শেষ হয়ে যাচ্ছে তাছাড়া কম্বাইন ইন্টারভিউ জুন মাসের দিকে শেষ হয়েছে টিটিডিসির যে তোমাদের জোনাল ডেভেলপমেন্ট অফিসার সেটাও জুন মাসের দিকে তোমার ইন্টারভিউ সরি এক্সাম শেষ হয়ে যাচ্ছে তাছাড়া টেট যেটা পাশ করে বসে আছে তাদের জন্য একটা খুশির খুব আশ্বাস রয়েছে কারণ সুপ্রিম কোর্ট থেকে অলরেডি রায় দিয়ে দিয়ে দিয়েছে এরপর আর কোনো রায় দেওয়া হবে না ফাইনাল জাজমেন্ট বেরিয়ে গেছে ফাইনাল জাজমেন্টের বিষয়ে যদি কনফিউশন থাকে আমাদের চ্যানেল আছে তোমরা দেখে নিতে পারো তাই টেট এর যারা পাশ করে বসে তারও চাকরি পেয়ে চলছে এবং টেট এর যারা 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 অপেক্ষা করছে যে টেট পাসকে কে কবে চাকরি হবে কবে চাকরি হবে সেই অপেক্ষা শেষ হচ্ছে এবং এবছর কিন্তু টেট পরীক্ষা হচ্ছে তাই বিশাল সংখ্যক চাকরি এই চব্বিশ মিনিট ফিনান্সিয়ালে হচ্ছে যদি হয় আমরা সরকারকে প্রথম সারিতে এসে ধন্যবাদ অবশ্যই জানাবো যদি কারাপশন হয় আমরা বিপক্ষ থাকব। আমরা কোন সব পক্ষ ছিলাম না বিপক্ষ ছিলাম না যখন যেটা ভালো যখন যেটা পজিটিভ ওয়েতে হচ্ছে অবশ্যই আমরা পজিটিভ ওয়েতেই থাকবো আমরা ভিডিও শুরুতেই সরকারকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করেছি কারণ হিউজ নাম্বার মানে ধন্যবাদ দেওয়ার দরকার কারণ চাকরি পেয়েছি মানে চাকরি লাইফ টাইম থাকতে হবে যেমন বলা আছে যে ফিক্সড পাঁচ বছর তারপর রেগুলার তারপর সারা চাকরি থাকবে সেই সারা চাকরি থাকতে হবে এই দশ হাজার মতো চাকরি পেলাম গেলগা। এই ওয়েস্ট বেঙ্গলে পঁচিশ হাজার চাকরি পেলাম গেলগা। এরকম যাতে না হয় একটি স্বচ্ছ নিক পদ্ধতি হয় যদিও এসএলএ কিছু ডাউট লেটে আছে এরপরও যদি আমরা যদি মানে বুক ফুলে বলতে পারবো না হান্ড্রেড পার্সেন্ট কারপশন হবে কারপশন তো হবে পিএসআর নিয়োগের ক্ষেত্রে কিছুটা হয়েছে জিআরবি তে এর ক্ষেত্রে হয়তো কিছুটা হয়েছে যদিও প্রমাণ পাওয়া যায়নি মুখের কথা বলবি যারা পাইনি তারা অনেক কিছুই বলবে এবং পেশালাইজের ক্ষেত্রেও যদি হয়তো কিছুটা হবে গুবরি ক্ষেত্রেও কিছুটা হবে তাই পার্সেন্টেজ নব না ওয়ান টু থ্রি পার্সেন্ট এমন হতেই পারে তবে সবার জন্য একটা পজিটিভ থিঙ্কিং পজিটিভ নিউজ কি সরকার আমাদের জন্য ভালো চিন্তা ভাবনা করছে এবং সরকার একটু সময় নিলে সুস্থ এমনভাবে চাকরিগুলা দিচ্ছে দিচ্ছে যে হাইকোর্টে গিয়ে যাতে চাকরিগুলা গুলা বাদ না হয়ে যায় সাথে বেকার উত্তর জেলা থেকে চাকরি পেয়ে মানে চাকরিজীবী থেকে আবার যাতে বেকারত্ব জেলায় না আসতো সেই ধরনের চিন্তা ভাবনা সরিয়ে সরকার চলছে বর্তমান সরকারের ধন্যবাদ তারা ঠিকঠাকভাবে সব চাকরিগুলো পরিচালনা করছে এবং আমরা আশা করছি চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল একটা ত্রিপুরা বেকারদের জন্য ত্রিপুরা বেকারদের স্বার্থে ত্রিপুরা বেকারদের পক্ষে আমরা যাদের ওয়েট করছি আমরা যে অপেক্ষা করছি সেই অপেক্ষার জন্য একটা ভালো মিষ্টি প্রসাদ আমরা অবশ্যই পাবো আমাদের অপেক্ষা আমাদের বলিদান যে আমাদের পরিশ্রম সে পরিশ্রমটা অবশ্যই সার্থক হবে আর যারা পরিশ্রমটা একটু শেষ সময় অসার্থ হয়ে গেছে তোমরা ভালোভাবে স্টাডি করো ভালোভাবে এগিয়ে যাও কারণ জিআইবি টু আসবে